এতদিন ঝগড়া ছিল মুসলমানদের মসজিদের বাহিরে এখন ঝগড়া শুরু হয়েছে মসজিদের ভিতরে কথা বলুন না না ঠিক নয় কি মসজিদ 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 কথা তোমাকে এভাবে মসজিদের নাম ভাগ করার অধিকার কে দিল আজকে যে বিধর্মীটা আশি বছর বয়স্ক আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছে পৃথিবীর যে কোনো মসজিদ তার ঢুকার অধিকার আছে তোমাকে অধিকার এই দেশে বর্তমানে ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় মারাত্মক চেতনা হল আহলে হাদিস আহলে হাদিস বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কাফের এবং মুশ্রেকদের সর্বপ্রথম টার্গেট হলো মুসলমানেরা আর মুসলমানদের ভিতরে টার্গেট হলো যারা দিন কায়েমের স্লোগানে যায় মাজার পূজারীরা টার্গেট নয় দর্গা পূজারীরা টার্গেট নয় আমার ভাইরা সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের প্রথম এবং প্রধান টার্গেট হলো একামতে দিন একামতে দিনকে টার্গেট করে সুন্দর সুন্দর কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ইসলামী আন্দোলনকে ধ্বংস করাই তাদের মূল টার্গেট আমি যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আপনাদের সকলের শ্রদ্ধার নয় সারা বাংলাদেশের সর্বজন আলমী দিন আজকের মাহফিলে যিনি সদ্র জলসা দেশ আলমী দিন তার উপস্থিতিতে আমি সাহস করে বলছি এই দেশে বর্তমানে ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় মারাত্মক ফেতনা হল আহলে আদিস আহলে হাদিস হাদিস আমার আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনুন কথা সুন্দর সুন্দর বলে ইসলামী আন্দোলনের গুঁড়া কেটে দিচ্ছে আমি আপনাদের কাছে হাজারো জনতার কাছে প্রশ্ন রাখতে চাই এদেশে ইসলামী বিপ্লবের জন্য অর্থ দেওয়ার ক্ষেত্রে সময় দেওয়ার ক্ষেত্রে জীবন দেওয়ার ক্ষেত্রে আন্দোলন করার ক্ষেত্রে অন্যের প্রতিবাদ করার ক্ষেত্রে আহলে হাদিসের কি অবদান আছে কথা বলেন কি অবদান আছে এদেশে ইসলামী আন্দোলন জীবন দিয়েছে এই দেশের একামতে দিনের লোকেরা অন্যের কাছে মাথা লত করে নাই ওরা ঘর হারালো বাড়ি হারালো সমাজ হারালো চাকরি হারালো সর্বশেষ জীবনটা দিয়ে দিয়েছে আর আহলে হাদিস এই যে তোলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে কথা বলে ঠিক নয় কি কালিমা তো হাক্কে নুরি দাবি হাল বাতিল কথা সত্য মতলব খারাপ আসেন কথা আপনারা কথা সত্য এ দেশে নারায় তাকবির স্লোগান আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে করি যারা ইসলামী আন্দোলনের সাথে সাথে সম্পৃক্ত দিনের যারা মন থেকে চান শ্রেষ্ঠ কালাম দিয়ে চলুক তারা অনেক সচেতন হওয়া লাগবে কোন এক লোকে সে আপনাকে একটা স্লোগান দিলে আপনি সে স্লোগানের কর্মী হয়ে যাবেন এটা ইসলামী আন্দোলনে বুদ্ধিমান কর্মীর কাজ হতে পারে না এদেশে বিভিন্ন দলের স্লোগান আছে না নাই যখন নারায়ণ তাকবির বলে স্লোগান দেয় তখন এদেশের মুসলমানেরা যে যে দলই করুক বুঝে নেয় এটা কোনো না কোনো ইসলামী দলের শ্লোগান কথা বলে ঠিক নয় কি তাহলে নারায়ণ তাকবির স্লোগান এদেশের মানুষের হৃদয়ের স্লোগান নারায়ণ তাকবির স্লোগান এদেশের মানুষের ইমানের সাথে সম্পৃক্ত স্লোগান এবং এটা দাওয়াতি কাজের অন্যতম মাধ্যম আমি আপনাদের হাজারো জনতার কাছে জানতে চাই এদেশে যারা জীবন দিলেন শত শত যুবক জীবন দিলেন জীবন দিলেন তারা নারায়ণ তাকবির তুলেছে বুকে গুলি এসেছে শহীদ হয়ে গিয়েছে তাহলে ইসলামী আন্দোলনের ওই শহীদদের প্রতি নারায়ণ তাকবির স্লোগানের বিরোধিতা করে অন্য কোন স্লোগান করা তাদের রক্তের সাথে বেঈমানি করা কথা বলেন ঠিক নয় কি আমার ভাইয়েরা এই দেশের ইসলামী আন্দোলন যারা জন্ম দিয়েছে তারা কোন ঠুনকা আলেম নয় বড় মাপের আলেম ছিলেন তাহা করে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী নারায় তকবীর স্লোগান চালু করেছে এই স্লোগান বুকে ধারণ করে জীবন দিয়েছে অসংখ্য মানুষ সুতরাং বিকল্প কোন স্লোগান ধার নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আমাদের অনেক ভাই কি সুন্দর একটা স্লোগান দিয়ে বসে মনে করে একটা নতুন কিছু করলেই মনে হয় একটা আধুনিক আধুনিক ভাব আমি এখন বক্তা আসি আমার সামনে লাখ লাখ মানুষ এখন লক্ষ লক্ষ মানুষ দেখে আমার এখন আর হুঁশ কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ আমি এই ময়দান তৈরি করি নাই এই ময়দান যারা তৈরি করে গিয়েছেন ওরা নারায় তাকবি স্লোগান বুকে ধারণ করেছেন তুমি ওদের তৈরি করা রেডিমেড মাহফিল আশরাফি আশ্রাবি তুমি ওদের তৈরি করা রেডিমেড মাহফিলে লক্ষ লক্ষ জনতার বাহবা নিচ্ছ আর অন্য দলে স্লোগান দিচ্ছ তুমি ওদের সাথে বেঈমানি করছো আমার ভাইয়েরা এখনো ময়দান যারা তৈরি করছেন ভবিষ্যৎ ময়দান যারা তৈরি করবেন এ লক্ষ লক্ষ জনতার ময়দান রেডিমেড একটা মাহফিলে আমি এক ঘন্টা বক্তৃতা দিয়ে চলে গেলাম ওরা নারায়ে তাকবীর স্লোগানের ধারক ছিলেন আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি এবার আপনাদের কাছে আরেকটি কথা সে কথাটি আছেন আপনারা মাঠে সত্যিকারে যিনি নবীর তরিকা চলেন কেরামের আদর্শ অনুসরণ করে চলেন তারাই আহলে ওয়াল জামাত কিন্তু আমাদের দেশের বেদাতিরা তাদের পোস্টারে মাইকিং এ হ্যান্ডবিলে সর্বত্র এলাকা শুরু করেছে আহলে সুন্না তল জমাত বছরের পর বছর ওরা লিখতে লিখতে এখন এই দেশের জনগণ আহলে সুন্নাতল জমাত বলতে ওদের কি বোঝায় কথা বলেন না কা এখন আহলে সুন্নাতল জমাত বলতে সাইয়েদ আনার হোসেন তাহের জাবির বুঝায় না এ দেশের মানুষ আহলে তল জমাত বলতে বুঝায় কথা কয় না কা তাহলে স্লোগানটা কি ওদের না আপনাদের আপনাদের স্লোগান ওরা আপনাদেরকে ঘুমে রেখে হাইজেক করে নিয়ে গেছে আপনারা টেরো পান নাই তখন ওদেরকে ধরেন নাই তখন বলেন না স্লোগান তুমি লেখক না এটা তো আমার স্লোগান কথা বলেন না ঠিক কি না ঠিক এভাবে আবার অনেক বছর পরে তারা যখন সফল হয়েছে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান ওরা আমাকে ঘুমে রেখে হাইজেক করে নিয়ে গেছে এখন আমার নারায় তাকবি স্লোগান শুধু হাইজেক করে নিচ্ছে না আমাকে আপনাকে ঘুমন্ত রেখে আমাদের লোকদের জবান দিয়া অন্য তাকবীর বলাইয়া আমাদের নারায় তাকবি স্লোগানকে মেরে ফেলতেছে শুধু হাইজেক করে নিচ্ছে না মেরে ফেলতেছে এই জন্য কেউ যদি একামতে দিনের আলোচক হিসাবে ময়দানে আসেন যদি আয়োজক একামতে দিনের হয় যদি অন্য কোন দলের স্লোগান দেয় সাথে সাথে বলে দিবেন নারায় থাকবি স্লোগান ছাড়া বিকল্প কোন স্লোগানে ময়দানে চলবে না তোমাকে দাওয়াত দিয়েছি আমরা আমার ভাইরা আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পেরেছি কথা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তাহলে ইসলামী আন্দোলনের জোরে বলুন বলুন আরেকবার অবাক করা কথা আয়োজক ইসলামী আন্দোলনের শ্রোতা একামতে দিনের টাকা একামতে দিনের বক্তা একজন এসে দশ লক্ষ মানুষের সামনে এক লক্ষ মানুষের সামনে পাঁচ হাজার মানুষের সামনে অন্য দলের একটা স্লোগান দিয়া জনগণকে বুঝাইয়া দেয় যে হ্যাঁ উনি তো ওই দলের তাহলে টাকা ইসলামী আন্দোলনে দাওয়াতি কাজ করে ইসলামী আন্দোলন বিরোধী দেশ আমি কি মাথাতে কিছু ঢুকাইতে পারছি আপনাদের সুতরাং সজাগ থাকুন সতর্ক থাকুন আপনি ইসলামী আন্দোলনে কর্মী আপনার জবান থেকে স্লোগানটাও যেন অন্য কেউ হাইজেক করে নিতে না পারে এই জন্য সতর্ক থাকা দরকার আল্লাহ পাকে আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করে বলি আমিন আরো জোরে সরি বলি আমিন ওদের কি সুন্দর সুন্দর বিবৃতি এখন বিবৃতি দেওয়া শুরু করছে গ মসজিদে মোমবাতিতে রেখে নামাজ পড়লে শিরিক হবে দেখুন এতদিন ঝগড়া ছিল মুসলমানদের মসজিদের বাহিরে এখন ঝগড়া শুরু হয়েছে মসজিদের ভিতরে কথা বলুন না ঠিক নয় কি ওহাবি মসজিদ তো কথা বলে না কা হানাফি মসজিদ শুন্নি মসজিদ আহলে হাদিস মসজিদ তোমাকে এভাবে মসজিদের নাম ভাগ করার অধিকার কে দিলো আজকে যে বিধর্মীটা আশি বছর বয়স্ক আজকে কালিমা পরে মুসলমান হয়েছে পৃথিবীর যে কোনো মসজিদ তার ঢুকার অধিকার আছে কে তোমাকে দেশের মুসলমানদেরকে নিয়ে এভাবে খেলো না আমার ভাইয়েরা আমি আপনাদেরকে আবার সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ সচেতন হতে রাজি আছেন তো আমার জবান দিয়া আপনার স্লোগান অন্য কোন দলের লোককে লাখ টাকা দিল আপনার স্লোগান বলবে না কথা বলেন বলবে তা আপনি এরকম অসচেতন হলেন কেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি আলোচনা দীর্ঘিত না করে চলে আসছে সঙ্গীত চলবে হ্যাঁ বিনোদন চলবে আমি আপনাদের কি হ্যাঁ চলবে ইনশাআল্লাহ সঙ্গীত চলবে আলোচনাও চলবে ইনশাল্লাহ আমি আর আজকে আর নয় অনেক কথা বলেছি ইনশাল্লাহ সময় হুজুরে দয়া করে কিছু সময় বাড়িয়ে দিয়েছেন নির্ধারিত সময় আমার অনেক আগে শেষ হয়ে গিয়েছে আমি আমি কি আপনাদেরকে শেষ পর্যায়ে যে বিষয়টা বোঝাবার চেষ্টা করেছি বুঝাতে কি পেরেছি বুঝাতে কি পেরেছি বুঝাতে কি পেরেছি সুতরাং প্রত্যেকে অন্যদেরকে বুঝাবেন দাইল আল্লাহ হবেন প্রত্যেকে সচেতন করবেন আমাদের প্রিয় বাংলাদেশটাকে আমরা স্বাধীনতা যেভাবে এনেছে বীর মুক্তিযোদ্ধারা কেমন পর্যন্ত স্বাধীন রাখতে চাই আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলি আমিন আমরা এই দেশের জন্য দোয়া করি আল্লাহ এই দেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধা ইমানদার অবস্থা যারা কবরে গেলেন শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ দেশের সেনাবাহিনী এ দেশের বিজেপি এদেশের দেশের র‍্যাব এ দেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাযিল করো বলি আমিন আমাদের আজকের সদরে জলসার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে স্বাস্থ্য ভালো করে দেয় দিনের জন্য দেশের জন্য খেদমত করার দোভিক দান করে সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে দোয়া দিয়ে আলোচনা কেন শেষ করছে হাজামা উনিম আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ